প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা সাধারণত থাম্বনেলটা দেখে আছেন বা এখন যেটা দেখছেন, ফেসবুক স্টাইলিস্ট ক্যাপশন এন্ড স্টাইলিস্ট ক্যাপশন ভিডিও এডিটিং। আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কোনো প্রবলেম হলে বা কোনো কিছু বলা থাকলে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। হতে পারে পরবর্তী ভিডিও আপনার জন্য হবে, আপনার যে কোনো ভিডিও লাগলে কমেন্ট করতে পারেন। আমরা এখন পিক্সেললেব অ্যাপসটি ইউজ করব। পিক্সেললেব অ্যাপসটি গুগল প্লে স্টোরেতে অ্যাভেলেবেল পাবেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে আমরা একটি নিউ প্রজেক্ট নিয়ে নেব। পিক্সেললেবে ঢুকলে এমন ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা টেক্সট এডিটে এসে এর উপর টাচ করে এখান থেকে এটা ডিলিট অপশনে টাচ করে কেটে দেবো। উপরে থ্রি ডটে টাচ করে এটা এখান থেকে আপনি সাইজটা কাস্টমাইজ করে নিতে পারেন, কিন্তু আমি সেম সাইজটা রাখবো। এটা স্কোয়ার সাইজ, এটা ফেসবুক পোস্টে কোনো দিকে কাটবে না। দেন এখান থেকে উপর দিকে যে প্লাস আইকন আছে এর উপর টাচ করে এখান থেকে স্টক স্পেসের উপর একটি টাচ করে একটি হোয়াইট স্পেস নিয়ে আমি এটা ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দেওয়ার পর টিক মার্কে একটি টাচ করবো। টাচ করার পর নিচে প্লাস আইকনে টাচ করে একটি নিউ টেক্সট নিব। টেক্সটি সিলেক্ট করে থাকা অবস্থায় আমি কালারটা চেঞ্জ করে নেব। এই প্লাস আইকনে টাচ করলে কিন্তু আপনার একটি নিউ টেক্সট নিয়ে আসা যাবে, কিন্তু আমি টেক্সটটা ডিলিট করে দিছি। এখন টেক্সটের এখান থেকে নিচে কালার অপশন পাবেন। কালার অপশনে টাচ করে এখান থেকে কালারটা ব্ল্যাক করে নিলাম, কারণ হোয়াইট কালার ছিল। টেক্সটটা নিলে হোয়াইট কালার থাকে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হলে এটা আমাদের দেখতে পারতাম। বাট ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ক্রোমো ব্রাউজারে চলে যাবো। ক্রোমো ব্রাউজারে গিয়ে যেহেতু হুমায়ুন আহমেদের একটি উক্তি আমরা ইউজ করেছি, দেন হুমায়ুন আহমেদের একটি ফটো আমাদের দরকার। দেন এখান থেকে ক্রোমো ব্রাউজারে হুমায়ুন আহমেদ লিখে হুমায়ুন আহমেদ ফটো লিখে সার্চ দিলে এখান থেকে আমাদের ফটোটা দিয়ে দিবে। বাট যে কোনো বিষয় যদি আপনি গুগলের কাছে চান তাহলে গুগল কিন্তু আপনাকে দেবে, কিন্তু সুন্দরভাবে আপনাকে চেতে হবে। যে কোনো বিষয় চাইলে আপনাকে সেটার ফলাফল দেবে। দেখুন হুমায়ুন আহমেদের অ্যাভেলেবেল ফটো দিছে, এর মধ্যে অল ইমেজে গিয়ে আমরা একটা ফটো ডাউনলোড করে নেব। অল ইমেজে গিয়ে এখান থেকে একটি ফটো আমরা ডাউনলোড করে নেব। যে ফটোটা আপনি ডাউনলোড করতে চান সেই ফটোর উপর একটি টাচ করুন। টাচ করার পর এখান থেকে লং প্রেস করুন। প্রেস করার পর এখান থেকে ডাউনলোড অপশনে টাচ করুন। দেখুন দেন ডাউনলোডে টাচ করলে দেখুন আমাদের ফটোটা ডাউনলোড হয়ে গেল। এখান থেকে একটার পর একটা ভালো পিক পাবেন, আপনার পছন্দ মতো আপনি ডাউনলোড করে নেবেন। বাট আমি একটাই ডাউনলোড করে নিলাম। এখন আমরা আবার এখান থেকে চলে যাব সরাসরি পিক্সেললেব অ্যাপসে। পিক্সেললেব অ্যাপসে আমরা এখন সরাসরি গিয়ে আমরা হচ্ছে কাজ করব। দেন আমরা হচ্ছে এখান থেকে পিক্সেললেব অ্যাপসে আসার পর এখান থেকে আমরা উপরে প্লাস আইকনে টাচ করতে হবে। টাচ করে আমরা ফটোটা অ্যাড করব। উপরে যে প্লাস আইকনটাতে আমরা শেপ নিলাম সেখানে টাচ করুন। এখান থেকে ফ্রম গ্যালারিতে একটি টাচ করে এখান থেকে হুমায়ুন আহমেদের যে ফটোটা আমরা ডাউনলোড করলাম সেটার উপরে সিলেক্ট করলাম। এখান থেকে আপনি বৃত্ত বানিয়ে নিতে পারেন। টিকচিনের উপরে বৃত্তের উপর টাচ করলে এখান থেকে বৃত্ত হবে, কিন্তু আমি এটা বৃত্ত নিব না, এটা হচ্ছে চতুর্ভুজই থাকবে। দেন এখান থেকে এটা একটু ছোটো করে নিই, কারণ এটা বড় থাকলে তো আমাদের কাজ হচ্ছে না। দেন এটা ছোটো করে নিলাম। টেক্সট একটু নিচে নামিয়ে রাখলাম, পরে আমরা টেক্সটের কাজ করে আগে এটার কাজ শেষ করি। এটার নিচে দেখুন এটা চতুর্ভুজ রয়েছে, এটা কিন্তু একটি ইলেজারে গিয়ে সাইডে মাঝখানে যে অপশনটা এখানে এসে ইমেজ এডিট করা যায়, সাইডগুলো একটু যদি এরেস করে দেওয়া যায় তাহলে কিন্তু বিষয়টা সুন্দর লাগবে, যেভাবে আমি করে দিছি। দেন এর পাশে মাঝখানে যে অপশনটা এটা কিন্তু ইমেজ এডিটের জন্য, এখানে এসে এরিজার নামে একটি অপশন পাবেন। দেখুন এরিজার নামে অপশন, সরি আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা ছিল, যে ফটোটা আপনি এরেজ করতে চান সেই ফটোটা সিলেক্ট করার পর এরিজের ওপর টাচ করলে দেখুন আমি নিচের দিক থেকে একটু কেটে দিব, যাতে চতুর্ভুজটা না থাকে, আমাদের ফটোটা দেখতে ভালো লাগে। আপনি সাইডো সাইড থেকে একটু একটু করে কেটে আপনি চতুর্ভুজ বৃত্ত না বানিয়েও বৃত্তর মতো করে যদি দেন তাহলে কিন্তু এটা আমার কাছে ভালো লাগে। বাট আপনার বিষয়ে, আপনি বৃত্ত করে দিলেও দিতে পারেন, বা এখানে কিন্তু আপনার ফটো ইউজ করলে ইউজ করতে পারেন। বাট এখান থেকে আমার কাজ শেষে টিক মার্কে একটু টাচ করবো। দেখুন এখন কিন্তু আমার কাছে ভালো লাগছে, বাট আপনার কাছে না লাগলে আপনি বৃত্ত করে নেবেন। দেন এখন আমরা টেক্সটটা এডিট করবো। টেক্সট অপশনে টাচ করার পর সাইডে এই অপশনে টাচ করার পর এখান থেকে কলম আইকনে টাচ করার পর এখান থেকে আমাদের লেখাটা লিখতে হবে। আমি লেখাটা অলরেডি কপি করে রেখেছি, এখন জাস্ট পেস্ট করব। এখান থেকে যদি আপনি রিম কিম কিবোর্ডটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভি লং প্রেস করলে এখানে পেস্ট হয়ে যায়। এটা কিন্তু আপনি না জানলে আপনিকে জানিয়ে দিলাম। এটা আমি কাট করে রাখবো, বেস্টি যে অংশটা প্রথম লাইনে রাখবো সেই অংশটা রেখে দিলাম, টেনে লম্বা করে দিলাম। এখন হচ্ছে এ বি ফন্ট খুঁজবো, আমরা স্টাইল ফন্ট ইউজ করব। স্টাইল ফন্ট ইউজ করতে অবশ্যই আপনি উপরে দেখুন একটি ভিডিও দেওয়া আছে, বা আপনি ডেসক্রিপশন বক্সেও স্টাইল ফন্ট ইন পিক্সেললেব এটা দেখে নিতে পারেন, বাংলা স্টাইল ফন্ট কীভাবে অ্যাড করতে হয়। এখান থেকে আমি কাল্পনা ফন্টটি অ্যাড করবো, এটা ফ্রি ফন্ট, আপনি গুগল থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। দেন এখান থেকে আমি হচ্ছে এটা সাইজ মতো করে রেখে দিলাম।
রেখে দেওয়ার পর এখান থেকে কফি অপশনে টাচ করে আমরা এটা কফি করে নেব, কারণ এটা যদি কফি না করে আবার যদি নিউ টেক্সট নিতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ঝামেলা থাকবে আবার এবি ফন্ট নেওয়ার জন্য। এখান থেকে আপনি দেখুন সাইডটা কিন্তু একটু কেটে গেছে, এখান থেকে প্যাডিংয়ের উপর টাচ করে এটা কিন্তু সাইডটা একটু দুই দিকে বাড়িয়ে দিলে কিন্তু আপনার সাইডটা যদি কেটে যায়, আপনার ফন্টের মানে টেক্সটের সাইডটা যদি কেটে যায় তাহলে প্যাডিংয়ের উপর টাচ করে আপনি সরিয়ে নিতে পারেন। দেন আমি এটা কিন্তু কফি করলাম, কফি করলে যেটা কফি করলাম সেটা সিলেক্ট করার পর আবারও লং ফ্রেস করে এটা পেস্ট করলাম, লেখাগুলা নিচের অংশ কাট করে এক লাইন রেখে দিব। রেখে দেওয়ার পর এখান থেকে ওকেতে একটু টাচ করবো, এখানে যেখানে রাখতে চান আপনি টেক্সটটা সেখানে রাখুন, আবার কফি অপশনে একটু টাচ করুন। টাচ করার পর এখান থেকে আবারও এটা নিয়ে আসুন, কলম আইকনে টাচ করুন, এটা কেটে দিন। কেটে দেওয়ার পর আবারও ভি লং প্রেস করে আমরা হচ্ছে এটা পেস্ট করলাম, পেস্ট করার পর বাকি অংশ কাট করে রেখে আমি এটা রেখে দিলাম। তারপর এটা নিলাম, আপনি যেভাবে রাখতে চান সেভাবে রাখুন। আবার একটি টেক্সট এখান থেকে আমরা কপি করে নেব, কপি করে আমাদের শেষ যে লাইন আছে সেটা আমরা এখন বসাবো। এখানে নিয়ে আসলাম, কলম আইকন একটু টাচ করুন, এখান থেকে যে লেখাটিগুলো আছে এগুলো কেটে দিন। এখন ভি লং প্রেস করে শেষের লাইনটাও দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর দেখুন এখন কিন্তু আমাদের অলরেডি অনেকটা সুন্দর লাগছে। অনেকটা সুন্দর লাগলে হচ্ছে না, আমাদের আরও সুন্দর করতে হবে। এখন আমাদের কালারগুলো চেঞ্জ করতে হবে, এখন যেটার কালার যেটা দিতে চান, আমি উপরে যে লেখাটা আছে সেটার কালার সেটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে নিচের দিকে যে কালার অপশনগুলো আছে, কালার অপশনটা আছে এর উপর টাচ করে কালারটা চেঞ্জ করবে। এখান থেকে এটা ব্ল্যাকই রাখবো। দ্বিতীয় লাইনে যে লেখাটা আছে এটার কালারটা আমরা চেঞ্জ করবো, এটার কালারটা অ্যানাদার কালার, যে কোনো কালার আপনার পছন্দ মতো একটি কালার দিবেন। যেহেতু আমি এখান থেকে চারটা কালার কিন্তু ইউজ করেছি, আপনি চাইলে আপনি চারটা চারটা কালার ইউজ করতে পারেন। আপনি ভেঙে ভেঙে টেক্সটগুলো দিয়ে আপনি একাধিক কালারও ইউজ করতে পারেন। প্রতিটা আপনি লেখা দেখা যাচ্ছে তুমি হাসলে, এই আলাদা আলাদাভাবে আপনি যদি আলাদা আলাদা কালার দিয়ে আপনি এভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। দেন আমি হচ্ছে চারটা কালার দিয়ে দেবো। দেন আমি কিন্তু চারটা কালার দিয়ে দিলাম, এখন নিচের লাইনটা কিন্তু বোঝা যাচ্ছিলো না, দেন আমি কালারটা চেঞ্জ করে দিলাম। এখন কিন্তু আমাদের লেখাটা অনেকটা সুন্দর লাগছে। এখন আমরা চলে যাবো ফেসবুক অ্যাপসে, ফেসবুকে যেহেতু একটা স্ক্রিনশট ইউজ করেছি সেজন্য ফেসবুক অ্যাপসে গিয়ে আমরা স্ক্রিনশট নেবো। যেখান থেকে পোস্ট করে সেখানে আসলাম, এখানে আসার পর একটি স্ক্রিনশট নিয়ে নেব। আপনি আপনার ফোনে স্ক্রিনশট নিয়ে নেন, আমি এখান থেকে ক্রপ করা অপশন আসছে যেহেতু আমি এখান থেকে ক্রপ করে নেব। আপনি গ্যালারি থেকেও ক্রপ করতে পারেন বা আপনি স্ক্রিনশটটা দিয়ে আসে পিক্সেলল্যাব অ্যাপসেও থেকেও আপনি ক্রপ করে নিতে পারেন। দেন আমি এটা সেভ করলাম, সেভ করার পর এখানে আসার পর উপরে প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারিতে একটি টাচ করে যে ফটোটা এখন স্ক্রিনশট দিলাম সেটা এখান থেকে সিলেক্ট করব। দেখুন এখান থেকে কিন্তু আপনি ক্রপ করে নিতে পারবেন, আপনি যদি সরাসরি স্ক্রিনশট দিয়ে নিয়ে আসেন। এখান থেকে ক্রপ করার পর এখান থেকে টিক মার্কে একটি টাচ করুন, দেখুন এখান থেকে কিন্তু আমাদের এটা নিয়ে হয়ে গেছে। এখন আমরা সাইজটা একটু ছোট বড় করে আমরা হচ্ছে এটা মিলিয়ে নিব, আপনি কোনটা কোথায় রাখবেন সেখানে রাখার পর এখন কিন্তু অলমোস্ট আমাদের কাজটা শেষ। এখন উপরে যে সেভ আইকন আছে সেভ আইকনে টাচ করে আমাদেরকে এটা সেভ করে নিতে হবে। সেভ করে নেওয়ার পর এরপর কিন্তু আমরা ভিডিও এডিটিং করব, কিভাবে ভিডিও এডিটিং করছি। ভিডিও এডিটিং করতে হলেও কিন্তু আপনাকে ভিডিওটা দেখতে হবে। এখনও যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা অবশ্যই শিখে যাবেন। দেন আপনি যদি প্রবলেম হয় তাহলে আরেকবার যদি ভিডিওটা দেখেন তাহলে হয়তো বা আপনার প্রবলেমটা থাকবে না। সেভ করার পর আমরা এখন ফেসবুকে পোস্ট করে দেখতেই পারি কেমন হয়। এখান থেকে পোস্ট অপশনে গিয়ে এখান থেকে সিলেক্ট করার পর দেখুন এটা কিন্তু কারোর পক্ষে কপি করার মতো কোনো ক্ষমতা নেই, বাট এটার লেখক উক্তিটার লেখক কিন্তু হুমায়ুন আজাদ, কিন্তু পোস্টটা ক্রিয়েটর হচ্ছে আমি। এটার কোনো ভুল নেই, কারণ আমার ফেসবুক আইডির স্ক্রিনশটটা দিয়ে দিছে। এখন আমরা চলে যাব সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে, সেখানে গিয়ে আমরা হচ্ছে ভিডিওটা এডিট করব। দেন ভিডিওটা এডিট করতে হলে আপনাকে কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। সে যাওয়ার পরিবর্তে গুগল প্লে স্টোরেতে যাব আপনার সুবিধার জন্য। কীভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দিবেন, গুগল প্লে স্টোরেতে আসার পর এখান থেকে সার্চ বারে যদি আপনি ক্যাপকাট লিখে সার্চ দেন সিম্পল আপনাকে অ্যাপসটা দিয়ে দিবে। এখানে উপরে সার্চ বারে জাস্ট দেখুন আমি ক্যাপ লেখার সাথে সাথে আপনার আমার অ্যাপ্লিকেশনটা দিয়ে দিছে। দেন এখান থেকে সিএপি ক্যাপ সিইউটি কার্ড আপনি লিখবেন, সিএপি লেখার সাথে সাথে দেখুন নিচে দিয়ে দিছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। দেখুন এই অ্যাপসটা অবশ্যই আপনাকে ইনস্টল করতে হবে যদি আপনি ভিডিওটা এডিট করতে চান। আমি সরাসরি এখানে ওপেনে যাব, আপনি ইনস্টল করে নেবেন অ্যাপসটা। ওপেনে টাচ করার পর এমন ইন্টারফেস আসবে, নিজের প্রজেক্টগুলো থাকবে না যদি আপনি নিউ অ্যাপস ইনস্টল করেন। দেন প্লাস আইকনে টাচ করতে হবে, এখানে ভিডিওতে থাকবে, সাইডে গিয়ে আপনাকে ফটোতে টাচ করে ফটো সিলেক্ট করতে হবে, যে ফটোটা আমরা এডিট করেছি সে ফটোটা এখান থেকে আমরা সিলেক্ট করে নিব।
ফটোর উপর টাচ করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন এখান থেকে অ্যাডের উপরে একটু টাচ করে এটা অ্যাড করে নিন। এটার শেষে যে নামটা থাকবে, শেষে যে নামটা থাকবে এটা অবশ্যই সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে। এটা টাচ করুন, ডিলিট অপশনে টাচ করুন, দেখুন নামটা ডিলিট হয়ে গেছে। নাহলে কিন্তু আপনার এক্সপোর্ট করার পরও নামটা থেকে যাবে। আমরা বড় করব, জাস্ট এখানে নিচে দেখুন একটি অডিও নামে একটি অপশন আছে, অডিওর উপর টাচ করুন, জাস্ট সাউন্ডের উপর একটি টাচ করুন। টাচ করার পর এখান থেকে দেখুন গ্যালারি যে অপশন আছে, মানে ফাইল ম্যানেজার যে অপশনটা আছে, এখানে আসলে সাইডে যে ড্রাইভে আপনি যদি টাচ করেন এখান থেকে আপনার মেমোরির সব অডিওগুলো এখান থেকে শো করবে। বাট এখানে দেখুন এক্সপোর্ট নামে একটি অপশন আছে, এক্সপোর্ট ভিডিও, এখান থেকে আপনার ফোনের ভিডিওগুলো থাকবে, এখান থেকে আপনি ভিডিওগুলো অডিও করে নিতে পারবেন। আমি জাস্ট আমার ইন্ট্রোটা সিলেক্ট করে এক্সপোর্ট করে নিলাম, দেখুন 9 সেকেন্ডের একটি ভিডিও, এখান থেকে কিন্তু এটা আমি অডিওটা সিলেক্ট করলাম। এখন আমাদের যে ফটোটা সিলেক্ট করছি সেটা আমরা অডিও সমান করে নিব, অডিও সমান করে নিব, দেন এটা একটু ছোটো করে আমি আপনাদেরকে কাটাটা দেখিয়ে দিই। যদি আপনি অডিও বা আপনি উপরে যে ফটোটা যদি বেশি হয় তাহলে কাটতে সময় কি করবেন, এখান থেকে জাস্ট যেটা কাটবেন সেটা সিলেক্ট করুন, স্পিডের উপর টাচ করুন, তারপর যেটা অংশ কাটতে চান সেটা সিলেক্ট করুন, ডিলেট অপশনের উপর একটু টাচ করে দিন, দেখুন জাস্ট আপনার ডিলেট হয়ে যাবে। দেন আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ। জাস্ট এখন যদি একটা ইফেক্ট অ্যাড করে তাতেই শেষ। নিচের এডিট অপশনের মধ্যে ইফেক্ট নামে একটি অপশন পাবেন, তারপর এখান থেকে ভিডিও ইফেক্ট নামে একটি অপশন পাবেন, ভিডিও ইফেক্টের উপর টাচ করে এখান থেকে আপনার অল ইফেক্ট এখান থেকে শো করবে। দেন এগুলো কিন্তু ইউজ করার জন্য অবশ্যই আপনার ডাটা কানেক্টটা থাকতে হবে আপনার ফোনে। আমি একটা ইফেক্ট এখান থেকে দেখুন টাচ করলাম, টাচ করার পর এভাবে আপনাকে লোডিং নেবে। আপনি যদি নেট কানেক্ট খুব স্পিড থাকে, হাই স্পিড থাকে, তাহলে কিন্তু আপনার টাচ করার সাথে সাথে যদি ডাউনলোড হয়ে যাবে। আমার নেট স্পিড অনেকটা দুর্বল, এই জন্য কিন্তু এখান থেকে আপনার অনেকটা লেট হচ্ছে। দেন এখান থেকে আপনাকে একটু ওয়েট করতে হবে। দেন এখানে যতগুলো ইফেক্ট দেখছেন সবগুলো আপনি ইউজ করে দেখবেন কোনটা আপনার কাছে ভালো লাগে, এর থেকেও বেটার কিন্তু আপনি ইফেক্ট পেতে পারেন। দেন এটা কিন্তু অনেক বেটার, কিন্তু আমরা এটা ইউজ করবো না। আমরা পার্টি থেকে একটি ইফেক্ট ইউজ করবে। এখান থেকে সাইডে গেলে দেখুন অ্যাভেলেবেল ইফেক্ট পাবেন, এখানে এই ভিডিও ইফেক্ট। এখান থেকে পার্টি অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে একটা ইফেক্ট ইউজ করব, যে ইফেক্টটা ইউজ করব সেটা আমরা এখান থেকে এখন খুঁজে বের করে নেব কোনটা আমরা ইউজ করতে চাই। যেটা ইউজ করব সেটাই আপনার ইউজ করতে হবে, এমন কোনো মানে নেই। আমি যেটা ইউজ করছি EDGY, এই ইফেক্টটা আমি ইউজ করেছি। এই ইফেক্টটা ইউজ করার পর এখান থেকে দেখুন এটা আপনি ফুল টেনে বড় করে দিতে পারেন। বড় করে দেওয়ার পর এটা আপনি একবার প্লে করে দেখুন আপনার এটা কেমন হয়। দেন এখান থেকে প্লে করলে দেখলুন হালকা ভাইব্রেটিং হচ্ছে, এটাই আমার সবথেকে ফেভারিট লাগে। এখান থেকে সাইডে অ্যাডজাস্টমেন্টের উপর টাচ করে এটা কিন্তু আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, আপনি কোন দিকে কোনটা লড়াইতে চান, কোন দিকে কোনটা করতে চান। দেন এখান থেকে কমিয়ে বাড়িয়ে মাঝখানে 50 দিলে কিন্তু আপনার ইফেক্টগুলো কোনো কাজ করবে না। দেন আপনি অল্প একটু কমাবেন, অল্প একটু বাড়াবেন, পুরাটা বাড়াবেন না কী করবেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনার ইচ্ছা মতো এখান থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। এখান থেকে অলমোস্ট আমাদের ভিডিও এডিটিংটা শেষ। এখন উপরে যে তীর চিহ্নটা আছে উপরে দেখুন 720 সাইডে যে তীর চিহ্ন, এর উপর টাচ করে কিন্তু আপনার ভিডিওটা এক্সপোর্ট করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।